ঋষি এরকম উল্টো পাল্টা ভেবো না, তুমি দেখো সব ভালো হয়ে যাবে। কবে বলো, টাইম বলো, আর কতদিন, আর কত মাস, কত বছর বাদে ভালো হবে? ঋষি, আমরা সবাই একই জায়গায় দাঁড়িয়ে আছি, এখন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। সবাই সবার কাজ করছে, সময় মতো খবরও পেয়ে যাবে। এখন শুধু মনটাকে একটু শক্ত রাখতে হবে তোমায়, একটু শক্ত রাখতে হবে। কিন্তু যদি ততদিনে সবকিছু শেষ হয়ে যায়? কিচ্ছু হবে না ঋষি বাবা, কিচ্ছু শেষ হবে না ঋষি, কিচ্ছু শেষ হবে না। মনে জোর রাখো আর পজিটিভ ভাবো। এত লোকের আশীর্বাদ আছে জাহ্নবীর ওপর, আমাদের দাদু ভাইয়ের ওপর, ওদের কিচ্ছু হতে পারে না। তুমি মনকে যত চঞ্চল করবে মন ততই চঞ্চল হবে। কঠিন পরিস্থিতিতে মনকে শান্ত করতে শেখো। মন আর মাথা যদি শান্ত থাকে তাহলে তুমি হয়তো এই সমস্যার কোনো সমাধান বার করে ফেলতে পারলে। তাই বলছি যে মনকে শান্ত রাখো। তুমি যেরকম অস্থির হয়ে পড়ছো না, তাতে যদি তোমার সামনে কোনো পথ খোলাও থাকে তুমি দেখতে পাবে না, বুঝতে পারবে না ঋষি। তাই বলছি স্থির হও, বুঝতে পারছো? তুমি জয়ী হবে, এত ভেবো না। এবার কিছু খেয়ে নাও ঋষি, দুদিন ধরে কিছু খাওনি। হেমাঙ্গিনী, ওকে কিছু খেতে দাও। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। ঠিক আছে, মাথাটা ফাটেনি, একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্যথা করছে না? ঠিক আছে, তুমি এখন এসো, এখন তোমাকে আর আসতে হবে না। এমনি ঋষির মাথা ঠিক নেই, কি করতে কি করে বসবে। ঠিক আছে, চিন্তা করো না আঙ্কেল, আমি এই পরিস্থিতিতে সামাল দিয়ে দেব, কিন্তু ঋষিকে আমি একা ছাড়বো না। তোমার প্রতিটা আঘাতের বদলা তো আমায় নিতেই হবে ঋষি, এত সহজে তো তোমায় আমি ছাড়বো না। আমি তাহলে আসছি আঙ্কেল, আসছি মেজমা, এসো, আসছি চিটুমণি। ঠিক আছে, সাবধানে যাও। ফোনটা পর্যন্ত ধরছে না। রোশনি, কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করছি, কোথায় ছিলে তুমি? তুমি এখনো জেগে আছো কেন মা? নিজের মেয়ে যদি এত রাত অবধি বাড়ির বাইরে থাকে, কোনো মায়ের কি ঘুম হয় বলো? না ঘুমানোর তো কিছু নেই মা, আমি তো আর বাচ্চা নই। সেই, তুমি যদি সেটা বুঝতে পারতে তাহলে তো হয়েই যেত। মা, এনো এগুলো বাবার ওষুধ, আর কাল থেকে ফিজিওথেরাপিস্ট আসবে, তবে রোজ আসবে না, অল্টারনেটিভ ডে আসবে। কিছু প্রশ্ন আছে তোমাকে। কি প্রশ্ন? দেখো, আমার কিন্তু তোমার চাল চলন যথেষ্ট সন্দেহজনক ঠেকছে। আমার চাল চলন? আমি কি করেছি সেটা তুমি জানো? তুমি বলো না, হঠাৎ করে এত টাকা তুমি কোথা থেকে পাচ্ছ? কেন মা, তুমি জানো না আমি চাকরি পেয়েছি? হ্যাঁ, আমি জানি তো তুমি চাকরি পেয়েছ, কিন্তু সেই চাকরির জন্য কত টাকা স্যালারি তুমি পেতে পারো
সেইটুকু আন্দাজ করার মতন বুদ্ধি আমার আছে রোশনি। আর এইটুকু স্যালারিতে কিন্তু এত কিছু হয় না। তোমার কি মনে হয় আমি কত টাকা স্যালারি পেতে পারি? কত টাকা হবে? খুব বেশি হলে 15,000 টাকা পাবে তুমি। আর জীবনে এই প্রথম কাজে ঢুকলে, এর আগে তো কোনোদিন কোথাও কাজও করনি তুমি। মা, আমি তো সাধারণ গ্রাজুয়েট নই, আমার একটা MBA ডিগ্রি আছে, তাও কলকাতার নাম করা কলেজের। তাছাড়া বাবার বিজনেসে তো আমাকে কাজ করতে হতোই। বাবা আমাকে প্রায় টুকটাক কাজ দিত যেগুলো আমাকে করতে হতো। আর সঞ্জিত যখন আমাকে ছেড়ে চলে যায়, তখন ওখানে সার্ভাইভ করার জন্য আমাকে টুকটাক কাজ করতে হতো। তাই মা, তুমি আমাকে একেবারেই ফ্রেশার বলতে পারো না। এখন আমার ফিরতে রাত হয় কারণ আমি যথেষ্ট ওভারটাইম করি, আর তাতে আমার যা ইনকাম হয় সেটা আমাদের তিনজনের সংসার চালানোর জন্য যথেষ্ট। কোথা থেকে যে কি সব হয়ে গেল! আমাদের যে জীবনে কোনোদিন এরকম দিন দেখতে হবে, আমি কল্পনাও করিনি রোশনি। তুমি এত কিছু ভেবো না মা, এসব নিয়ে যত ভাববে তত তুমি কষ্ট পাবে। সময় আমাদের অনেক কিছু দেখায় মা, আমাদের উচিত সময়ের সাথে তাল মিলিয়ে চলা। এতদিন আমাদের অনেক কিছুই ছিল, আজ আমরা নিঃস্ব। কিন্তু আমরা যদি এইভাবে টিকে থাকতে পারি, এই লড়াইটা লড়তে পারি, তাহলে আবারও আমরা অনেক কিছু ফিরে পেতে পারি মা। সবটাই সময়ের খেলা, আর এই সময়ের খেলায় যে টিকে থাকতে পেরেছে সেই কিন্তু শেষ হাসিটা হেসেছে। আর তুমি তো তোমার মেয়েকে চেনোই মা, তোমার মেয়ে এত সহজে হাল ছাড়ার পাত্রী নয়। সময় যখন তাকে নিয়ে খেলতে চেয়েছে, তখন খেলা তো হবেই মা। আর এই খেলাতে আমি জিতব, তুমি দেখে নিও মা। আর এই জেতাটাই শুধু সময়ের অপেক্ষা মাত্র। রোশনি দেখো, আমি এত কিছু বুঝি না, কিন্তু এত ঘটনা ঘটে যাবার পরেও তুমি যে আবার ঋষিদের বাড়ি যাচ্ছ, এটা কিন্তু আমি একদম মন থেকে মেনে নিতে পারছি না। এই চাকরিটা কিন্তু ঋষির জন্যই। হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু তোমার বাবা যে এত বছর জেল খাটলো, তোমার বাবার আজ যে অবস্থা, সেটাও কিন্তু ঋষির জন্যই। না মা, ঋষির জন্য নয়, দোষটা আমাদেরই ছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোষ আমাদের ছিল, কিন্তু তাতে তো ওরাও জড়িয়েছিল। আমি চাই না রোশনি, অতীতের কোনো ঘটনার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখো। অতীতকে কি এত সহজে ভোলা যায়? চাই না। হয়তো ভোলা যায় না রোশনি, কিন্তু চেষ্টা তো করা যায় সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি ভুলে গেছি মা, আমি কিছু মনে রাখতেও চাই না। তুমি চিন্তা করো না মা, আমি অতীতের কোনো ছায়া আমাদের উপরে পড়তে দেব না। এই আমি একদম নতুন। আসলে কি বলতো রোশনি, তোমাকে আর তোমার বাবাকে না আমি সত্যি খুব ভয় পাই, কারণ তোমাদের মধ্যে ওই প্রতিহিংসা পরায়ণ মনোভাব আছে। কেউ যদি তোমাদের ক্ষতি করতে চায়, তোমরাও ভাবো যে তাদের ক্ষতি করবে। কিন্তু এক্ষেত্রে দেখো, তোমরা কিন্তু জাহ্নবী আর ঋষির ক্ষতি করেছিলে, কিন্তু তার বদলে ওরা যে স্টেপটা নিল, তাতে আইন কিন্তু তোমাদের শাস্তি দিয়েছে। ওরা কিন্তু আগবাড়িয়ে কিচ্ছু করেনি, নিজেদের সুরক্ষার জন্য যা করার শুধু ততটুকুই করেছে। মা, তুমি এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছ? আমি তো জানি কি থেকে কি হয়েছে। আমার মনে হচ্ছে মা, তুমি কিছু একটা নিয়ে খুব চিন্তা করছো। চিন্তাটা কি স্বাভাবিক না? আমি চাই না রোশনি কোনো কিছুর জন্য তুমি আবার জেলে যাও। দেখো আজ আমাদের এই অবস্থা, এর মধ্যে যদি তুমি আবার কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ো, আবার যদি জেলে যাও, তখন একবারও ভেবে দেখেছো তোমার কি হবে? একবারও ভেবে দেখেছো আমাদের কি হবে? মা, আমি বদলে গেছি, আমার জীবন আমাকে বদলে দিয়েছে, সেটা তুমিও খুব ভালো করে জানো। আমি কিচ্ছু জানি না রোশনি, আমার জীবনটা না পুরো ওলট পালট হয়ে গেছে জানো। আমি খুব সাধারণ বাড়ির মেয়ে ছিলাম, আর তোমার বাবাকে না ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার বাবাও আমাকে খুব ভালোবাসত,
এতটাই ভালোবাসা ছিল যে তুমি হয়ে যাওয়ার পরেও না আমাকে চোখে হারাতো। আমি বরং ওকে বলতাম যে দেখো এত আদিক্ষেতা করা ভালো না, এতটা বাড়াবাড়ি করা ভালো না। এই নিয়ে তোমার বাবাকে সবাই খুব টিস করতো, আমরা যখন পার্টিতে যেতাম সবাই টিস করতো। তারপর এতগুলো বছর পর জানতে পারলাম যে সাগরদিঘি নামে একটা জায়গায় তোমার তোমার বাবার একটা বউ আছে, তার একটা মেয়েও আছে, আর সবটাই আমি আসার পর, আমি আসার আগে না। যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, অন্ধের মতন বিশ্বাস করতাম, সেই মানুষটা এতগুলো বছর ধরে আমাকে ঠকিয়েছে, এটা তো আমি আমি কল্পনাও করতে পারিনি রোশনি। তারপর তাদের এই অন্যায় ঢাকতে ওই মেয়েটাকেই ওরা বিক্রি করে দিল। রোশনি, তোমরা এতটা নিষ্ঠুর কি করে হতে পেরেছিলে বলতো? দেখো রোশনি, জোর করে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না, আর তোমাদের ক্ষমতা ছিল বলে সবাই যে তোমাদের কাছে মাথা নোয়াবে এরকমটা তো নাও হতে পারে বলো। আজ তোমার বাবার যে অবস্থা সেটা শুধুমাত্র কিন্তু তোমার বাবার কর্মফলের জন্য। এত উদ্ধত্য, এত অহংকার, সেটা বোধহয় ভগবান মেনে নিতে পারেনি। আর তাই দেখো তোমার বাবার ব্যবসা শেষ হয়ে গেছে, ব্যবসার কোনো টাকাও এখন আমাদের কাছে নেই। তোমার তোমার বাবার বয়স হয়ে গেছে রোশনি, এখন আর নতুন করে পাওয়ার কিছুই নেই। কিন্তু তোমার জীবনটা তো পড়ে আছে রোশনি, এতদিন অনেক অন্যায় করেছো, দয়া করে আর কোনো অন্যায় করে অন্ধকারের পথে তুমি হেঁটো না। একবার অন্ধকারের পথে হেঁটে তুমি দেখলে তো কি হলো, প্রথমে তোমার জেল হলো, তারপরে এত খরচা করে ধুমধাম করে তোমার বিয়ে দেওয়া হলো। আমরা ভাবলাম ছেলেটা বাইরে থাকে, তুমিও বাইরে চলে যাবে, দুজনে হয়তো খুব ভালো থাকবে, খুব সুখে সংসার করবে। আমরা ভাবলাম অতীতের কোনো কালো ছায়া তোমাদের জীবনে হয়তো আর কোনো দিন পড়বে না। এরপরেই বা কি হলো, ছেলেটা তোমার বাবা সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল, তোমাকে মারধর করত, হাজারটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আর কিছু বলতে গেলেই বলতো সে ছিল বলে আমাদের ক্রিমিনাল মেয়ে নাকি উদ্ধার হয়ে গেল, নইলে উদ্ধারই হতো না, আর ওই রকম একটা দেশে তোমাকে একা ফেলে চলে গেল। এখন তো ছেলেটার কোনো খোঁজই পাওয়া যায় না, কি আর করা যাবে, সবই আমাদের অদৃষ্ট। কোথাও চলে যায়নি মা, তাকে আমি মেরে ফেলেছি। তুমি তোমার মেয়েকে কি ভাবো বলতো, তার উপরে দিনের পর দিন কেউ টর্চার করে যাবে আর সে মুখ পুঁজে সহ্য করবে? এতটা লক্ষ্মী যে তোমার মেয়ে না সেটা তো তুমি ভালো করেই জানো। আর তোমার জামাইও তো অনেক বড় খেলোয়াড় ছিল মা, বিদেশে চাকরিটা তো লোক দেখানো, আসল কাজ ছিল নারী ও শিশু পাচার। তুমি একটা পাক থেকে তুলে মেয়েকে আরেক পাকে তুলে দিয়েছিলে, আর এসব কিছু যখন জানতে পারি তখন আমি মেনে নিলাম এটাই আমার কপাল। সবাই তো আর ভালো হয় না, সব ভালোদের ব্যালেন্স করতে মাঝে মাঝে একটু খারাপ মানুষেরও দরকার পড়ে, ধরে নাও তোমার মেয়ে সেটাই হয়েছে। আর তাছাড়া আমি বুঝে গেছি ভগবানও চায় না আমি ভালো হই, তাই তো একটার পর একটা অন্ধকার জগতের লোকজনের সাথে আলাপ হলো। বাবা তো শখে অন্যায় করেছিল ওই জাহ্নবীকে একটু টাইট দেবে বলে, আমিও নতুন ছিলাম তাই ধরা পড়ে গেলাম, কিন্তু এবার আর তা পসিবল নয় মা। আর এই অন্ধকার জগৎটার সাথে আমার খুব ভালো মতো পরিচয় হয়ে গেছে, এই অন্ধকারে আমি এমন গা ঢাকা দেব যে বাইরের লোক তো ছাড়ো তুমিও আমাকে চিনতে পারবে না। কি ব্যাপার রোশনি, কি ভাবছো তুমি? ভাবছি আমি আর বাবা তোমাকে কত কষ্ট দিয়েছি মা, আমরা তোমার বিশ্বাস, তোমার ভরসা সবটা ভেঙে দিয়েছি, কিন্তু মা বিশ্বাস করো
আমি সত্যিই বদলে গেছি। তুমি তুমি আরেকবার তোমার মেয়েকে ভরসা করে দেখতে পারো। জীবন আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভুলগুলো আমাকে দেখিয়ে দিয়েছে, আর এক ভুল আমি আর করব না। আমি ঋষির কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মা, আমি বুঝতে পেরেছি অন্যের ক্ষতি করে কোনোদিনও ভালো থাকা যায় না। আর দেখো না, এত কিছুর পরেও ঋষি আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে একটা চাকরি করে দিয়েছে, আমি একটা কথা দিয়েছি মা, আমার প্রাণ থাকতে আমি ওর ভরসা ভাঙব না। মা, আমি জাহ্নবী আর আন্টির কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। আর জানো তো, ঋষির একটা ছেলেও হয়েছে, অভিমন্যু ওর নাম, আমাকে ভালো আন্টি বলে ডাকে, খুব ভালোবাসে আমাকে, আমিও ওকে খুব ভালোবাসি। খুব মিষ্টি দেখতে হয়েছে জানো, একেবারে ঋষির মুখটা বসানো। মা, এতদিন আমার চারিপাশটা অন্ধকার ছিল, এতদিনে আমি আলোর দেখা পেয়েছি, এতদিন পরে ফাইনালি আবার আমাকে সবাই বিশ্বাস করছে, ভরসা করছে, এই বিশ্বাস আমি ভাঙব না। মা, তুমি দেখো আমি ভালো হয়ে গেছি, অন্তত চেষ্টা করছি ভালো হওয়ার। মা, তুমি যদি আমার উপরে ভরসা রাখো তাহলে আমার চলার পথটা সহজ হয়ে যাবে। মা, তুমি আমার উপরে ভরসা করবে তো? মা, বলো না, করবে? করবো রোশনি, ভরসা করবো। বাবা মার তো একটাই জ্বালা বাবা, মা বাবা চাইলেও সন্তানকে অবিশ্বাস করতে কখনো পারে না। আমি তোমাকে ভরসা করবো, আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও আমাকে। রোশনি, আমি একটা কথা বলবো, আমার কথাটা শুনবে? বলো মা। তুমি এত ঋষিদের বাড়ি যেও না রোশনি। দেখো, ঋষি তোমাকে চাকরিটা পাইয়ে দিতে হেল্প করেছে, সেটা ঠিক আছে, তুমি গিয়ে ক্ষমাও চেয়েছ, ঋষি তোমাকে ক্ষমা করে দিয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু আর না রোশনি। দেখো, এসব নিয়ে আবার নতুন করে কোনো কমপ্লিকেশন তৈরি হোক, এটা কিন্তু আমি চাই না। কিসের কমপ্লিকেশন মা? দেখো, ওরা তো অনেক ঝড়ঝাপটা পেরিয়ে নিজেরা সুখে সংসার করছে, ওদের সেটা করতে দাও। তুমি আগে ঋষিকে ভালোবাসতে, সেটা ঠিক আছে, ঋষিও তোমাকে খুবই ভালোবাসত, কিন্তু সেই অতীতের ছায়া ওদের বর্তমান জীবনে পড়ুক, সেটা আমি চাই না রোশনি। দেখো, হয়তো তোমাদের মধ্যে কোনো কিছুই নেই, কিন্তু এত কিছুর পরেও তুমি ওদের বাড়ি যাচ্ছ, এটাও তো হতে পারে জাহ্নবী হয়তো মন থেকে এই ব্যাপারটা মেনে নিতে পারবে না, আর এটা নিয়ে তো ঋষির সাথে জাহ্নবীর অশান্তিও হতে পারে। আমি সত্যি বলছি রোশনি, আমি আমি চাই না ওদের মধ্যে এই সমস্ত কিছু ঝামেলা হোক, তুমি একটু দূরেই থাকো কেমন? তুমি বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি? তুমি একদম চিন্তা করো না মা, যা চাও তাই হবে। এবার আমাকে একটু খেতে দাও তো, আমার খুব খেতে পেয়েছে, কিচ্ছু খাইনি। এই মা, দেখেছো কথা বলতে বলতে আমি একদম ভুলেই গেছি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। ঋষির জীবনে এখন অভিমন্যু জাহ্নবী কেউই নেই মা, আমি থাকতে ঋষি অন্য একটা মানুষের সাথে সংসার সাজাবে, সেটা তুমি ভাবলে কি করে? সত্যিই বাবা ঠিকই বলতো, তুমি খুবই বোকা, তোমাকে খবরটা ইচ্ছা করেই দিলাম না, শুধু শুধু প্যানিক করবে। রোশনি, দাঁড়িয়ে আছো কেন? এসো, খাবার রেডি হয়ে গেছে। আসছি মা। হ্যাঁ এসো। আজকেও হারছিস। হারছি? আগের দিনের 20 টাকাটা দিসনি? ও আচ্ছা, থাক না, কিচ্ছু হবে না, ব্যাংক ব্যাংক তুই থাক, তোরা থাক। মুক্তিপণের জন্য আমরা কি আর ফোন করবো না ম্যাডাম? না, এখন কোনো ফোন টোন করা যাবে না। তাহলে বাচ্চাটার কেসটা কি ম্যাডাম বেকার ইনভেস্ট হয়ে গেল? সবসময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে হয় না বাসু, মাঝে মাঝে ফিক্সডও করতে হয়। ঠিক, বুঝলাম না।
সবকিছু যদি তুমি বুঝে যেতে তাহলে আজ তোমার জায়গা আমি থাকতাম আর আমার জায়গা তুমি থাকতে। আচ্ছা আমাদের নেক্সট অর্ডারটা কবে? মার্চের এন্ডে ম্যাডাম। ওটার ডেটটা আরো পিছাতে হবে।